হ্যালো বন্ধুরা, এর আগেই তোমাদের আমি জানিয়ে দিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট দুজন ISL এক্সপিরিয়েন্স প্লেয়ারকে লোন ডিলে নিতে চলেছে যারা অন্য দলে সুযোগ পাচ্ছে না। তো এই মুহূর্তে তেমনই একটা প্লেয়ারের নাম বেরিয়ে আসছে, যে কিন্তু খুব দুর্দান্ত একটা প্লেয়ার, কিন্তু সে বর্তমানে যে দলে রয়েছে সেই দলের হয়ে গেম টাইম পাচ্ছে না একটুও। তো সেই প্লেয়ারটা হলো প্রাক্তন এটিকে এবং এটিকে মোহনবাগান দলের প্লেয়ার কোমল থাটাল। হ্যাঁ বন্ধুরা, 7 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই ভারতীয় লেফট উইং এর প্লেয়ারটা বর্তমানে জামশেদপুর FC দলে রয়েছে এবং জামশেদপুর FC দলের সাথে 2024 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে তার। কিন্তু এই মৌসুমের ISL এখনো পর্যন্ত একটা ম্যাচও খেলার সুযোগ পায়নি কোমল থাটাল জামশেদপুর FC জার্সিতে। আর তাই জন্যই বেঞ্চ গরম না করে এবার অন্য দলে মুভ অন করতে যাচ্ছে কোমল, যাতে অন্য দলে নিজেকে প্রমাণিত করে সে আবারও জামশেদপুর FC দলে এসে গেম টাইম পায়। তো সেই সুযোগ নিয়ে ইস্ট বেঙ্গল এবার এই প্রতিভাবান প্লেয়ার কোমল থাটালকে লোন ডিলে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত এই ডিলটা ডান করতে পারে নাকি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো বন্ধুরা, তোমাদের মতে কি বলে, কোমল থাটাল কি ইস্ট বেঙ্গল দলে আসলে পর্যাপ্ত পরিমাণ গেম টাইম পাবে? এই বিষয়ে তোমাদের মন্তব্যটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এটাই ছিল ইস্ট বেঙ্গলকে নিয়ে আজকের একটা লেটেস্ট নিউজ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।